@dawa.tv দুনিয়া ও আখিরাতের কল্যাণে। আজকে যে টপিক ওয়াদা, ওয়াদা খেলাপ করলে কি কি শাস্তি রয়েছে, উনি স্পেসিফিক করেছেন যে আমরা লেনদেনের ক্ষেত্রে যে ওয়াদা খেলাপটা করে থাকি, অনেকে মুসলিমদের মধ্যে এবং এই বিষয়টা প্রকট আকার ধারণ করেছে বলে ভাই উল্লেখ করেছেন যে আমরা মুসলমান মুসলমানদের মধ্যে আমরা দেখি যে ওয়াদা খেলাপের প্রবণতা এত বেশি এবং লেনদেনের ক্ষেত্রেও যে বেশি, এইটার শাস্তি ইসলামে আসলে কি রয়েছে যদি একটু বলতেন। জি, ধন্যবাদ সাংবাদিক বশির আহমদ ভাই, আপনি দাওয়া টিভির সাথে সংযুক্ত থাকার জন্য। সম্মানিত ভাই, মোনাফিক যেহেতু আমানতের খেয়ানত করলে সে মোনাফিক হবে, আর মোনাফিকের শাস্তি তো স্পষ্ট হাদিস, সুস্পষ্ট হাদিস যে সে জাহান্নামের তলদেশে থাকবে। তবে আরেকটি হাদিস প্রণিধানযোগ্য, লিকুল্লি গাদিরিন লেওয়াউন ইয়াউমুল ইয়াউমুল কিয়ামাতে, প্রত্যেক গাদ্দারদের জন্য কেয়ামতের ময়দানে পতাকা থাকবে। ইউকালু হাদিহি গাদারুন গাদারাতুন ফুলান, এবং লোকেরা তাদেরকে দেখে বলবে, ওই যে দেখো ওই গাদ্দার। এখানে গাদ্দার বলতে যারা ওয়াদা খেলাফ করেন এবং আমানতের খেয়ানত করেন, এখানে মূলত তাদেরকে বোঝানো হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে লিকুল্লি গাদিরিন লেওয়াউন ইয়াউমুল কিয়ামা, প্রত্যেক গাদ্দারের জন্য এরকম কেয়ামতের ময়দানে পতাকা থাকবে, অর্থাৎ সে পতাকার মধ্যে তার নাম খচিত থাকবে, অথবা তাকে আলাদাভাবে আইডেন্টিফাই করার জন্য, তাকে আলাদাভাবে পরিচয় করার জন্য, পরিচিতি করার জন্য তার জন্য এক ধরনের এরকম একটা ব্যবস্থাপনা চিহ্ন থাকবে। এবং লোকেরা ওই চিহ্ন দেখে বলবে, দেখো ওই যে অমুক এলাকার অমুক গাদ্দার, অমুক এলাকার অমুক আমানতের খেয়ানতকারী, অমুক এলাকার অমুক ওয়াদা খেলাফকারী, আমানত ভঙ্গকারী, ইত্যাদি এরকম বলতে থাকবে। তাহলে আমরা আরো অনেক শাস্তি হয়তো কোরআন এবং হাদিস থেকে পাওয়া যাবে। সর্বোপরি সব থেকে বড় শাস্তি হলো সে জাহান্নামের তলদেশে থাকবে, কাফের সে থাকবে জাহান্নামের মাঝখানে, আর মুমিন যারা নাকি গোনা আছে তারা থাকবে জাহান্নামের উপরে। গোনা শাস্তির পরে আল্লাহ তাআলা চাইলে তাদেরকে জাহান্নাম থেকে পরিত্রাণ দিয়ে জান্নাতে নিয়ে যাবেন, কিন্তু যাদের জাহান্নাম থেকে বের হয়ে আসার সম্ভাবনা অসম্ভব, সেই তারা থাকবে, অর্থাৎ সেই মোনাফিকেরা থাকবে একেবারে জাহান্নামের নিচে, কাফের থেকেও নিচে গিয়ে তারা থাকবে। অর্থাৎ এটাকে তাদের যে ঘৃণিত অবস্থা সে অবস্থাকে বোঝানো হয়েছে। সম্মানিত সাংবাদিক বশির ভাই, সুতরাং আপনি নিশ্চয়ই এর মাধ্যমে জানতে পেরেছেন কোরআন এবং হাদিস থেকে যে যারা নাকি ওয়াদা খেলাপ করবে, আমানতের খেয়ানত করবে। এখন ওয়াদা লেনদেনের ক্ষেত্রে আমরা অনেক সময় দেখা যায় যে বিশেষ করে টাকা পয়সা লেনদেনের ক্ষেত্রে অনেকেই ওয়াদাকে, হ্যাঁ ইচ্ছে করে যারা করবেন তাদের কঠিন শাস্তি, ইচ্ছে করে যারা করবেন, আমি আবার বলছি এবং ইসলামী শরীয়ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কঠিন কঠিন তাদেরকে সতর্কতা দিয়েছেন, যারা ইচ্ছে করে ওয়াদা খেলাপ করবে তারা হিপোক্রেট হয়ে যাবে, হিপোক্রেসির মধ্যে তারা নিমজ্জিত হয়ে যাবে। তবে রাসূল এই কথাও বলেছেন, কেউ যদি অপারগতার কারণে, কেউ যদি কারো কাছ থেকে কোনো ধার নিল, টাকা নিল, এবং বাস্তবিক অর্থেই যদি সে কোনোভাবে পরিশোধ করতে না পারলো, এবং কোনো ধরনের চতুরতা, কোনো ধরনের মোনাফিকি, কোনো ধরনের আপনার চতুরতার আশ্রয় নিল না, এমন ব্যক্তির ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সম্ভব হলে তাকে মাফ করে দাও, না হলে তাকে সময় দাও। এক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এবং এই ব্যক্তিকে যদি মাফ করে দেওয়া হয় তাহলে এটা বড় ধরনের সাদাকার সওয়াব পাওয়া যায়। কিন্তু কেউ যদি ইচ্ছে করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসের দোহাই দিয়ে কেউ যদি ইচ্ছে করে কারো হক নষ্ট করে, কেয়ামতের ময়দানে সে কঠিন শাস্তি। একে তো সে ওয়াদা খেলাপ করলো, এইটা হলো একটা কঠিন গুনাহের কাজ, দ্বিতীয় নম্বরে হলো হক নষ্ট করলো, অর্থাৎ আমি যার কাছ থেকে নিয়েছিলাম তার হক প্রাপ্য তার ছিল, কিন্তু সে হকটা আমি তাকে যথাযথ আদায় করিনি, কেয়ামতের ময়দানের জন্য কঠিন ভৎসনার মুখোমুখি হতে হবে।